তো তুমি যে ভিডিওটা বানিয়েছো আমি দেখলাম 11টার সময় দেখলাম রাত্রিতে, কারণ আমি একটু শপিং করতে গেছিলাম, এসে দেখলাম তুমি বললে সন্ধে 6টায় বানিয়েছিলে, তো আমি তখন দেখিনি। আর তুমি এই যে আমাকে বললে না যে কি যে তোমার বরের ফটো কেন দিয়েছি, তোমার দিতে পারতাম, আমি একটা কারণে তোমার বরের ফটো দিয়েছি, তুমি ওখানে টেনে নিয়ে এসেছিলে আমার ফ্যামিলির ফটো, তুমি ওখানে আমার ফটো লাগাতে পারতে, আমার ফ্যামিলি ফটো নিশ্চয়ই দেওয়ার কোনো দরকার নেই, যত ইমোজি দাও চিনতে তো যারা চিনে তারা তো অবশ্যই চিনতে পারবে ওটা কে না, আমার ছেলে কখনো ছেলে তুমি বলেছো তোমার ছেলে ছবি পোস্ট করে না, আমার ছেলেও ছবি পোস্ট করে না, আমার ছেলেকে তুলে নিয়ে এসছো, আবার আমার ছেলে যাকে বিয়ে করবে কি বিয়ে হয়ে গেছে যাই হোক ওর পার্সোনাল ব্যাপার, তাকে তুলে নিয়ে এসছো, ঠিক আছে, তার জন্য দিয়েছি একটা কারণ। আর একটা কি বলেছো তুমি যে ফেক আইডি থেকে ভিডিওগুলো ডিলিট করো, হাসালে কথাটা বললে, জানো তো কথাটা বলে হাসালে, কেননা ফেক আইডি নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি ইউটিউবে, তুমি দেখলে দেখতে পারো, ঠিক আছে। তুমি যে ফেক আইডিগুলোর কথা বলেছো সে ফেক আইডিগুলো নিয়ে দেখো আমি অনেক ভিডিও বানিয়েছি, কারণ আমি যেটাই পোস্ট করি ইউটিউবে আমার ভিডিও ডাউনলোড করে নিয়ে ওরা আর কি ইউটিউবে পোস্ট করে দেয়, সেটা আমার হাতে কিছুই নেই, তুমি ওদেরকে বলতে পারো, সেটা তোমার পার্সোনাল ব্যাপার, তুমি ওদেরকে বলবে না কী করবে, কেন ওই অ্যাকাউন্টগুলো আমার না, ওটা সম্পূর্ণ ফেক অ্যাকাউন্ট। আর এই অ্যাকাউন্ট নিয়ে আমি ভিডিও বানিয়েছি অনেক ইউটিউবে, যে আমার এরকম ফেসবুক পেজে ইউটিউবে ইনস্টাগ্রামে অনেক ফেক আইডি সবাই লোকে খুলে রেখেছে। আর আমি তোমাকে ভিডিওর মধ্যে এটাই বলেছিলাম যে আমায় নিয়ে তুমি ভিডিও করছো, আমি যদি তোমায় নিয়ে একটা ভিডিও করি তাহলে কিন্তু ফেক আইডিতে ওরা পোস্ট করে দিবে, আর তুমি কেমন ভাইরাল হয়ে যাবে তখন দেখো, তার জন্য কিন্তু আমি ভিডিওগুলো ডিলিট করিনি। তুমি যদি শুনতে ভুল করো বলো, ভিডিওটা আমি পাবলিক করে তোমাকে শুনিয়ে দেবো, তোমার যদি বুঝতে ভুল হয় আমি জানি, তার জন্য সব ভিডিওগুলো আমি পাবলিক ইয়ে করে রেখেছি আর কি, প্রাইভেসি করে রেখেছি, আমি এখনও ডিলিট করিনি, ঠিক আছে। যে তুমি কি বলবে না বলবে আমি জানি, কথা যদি বুঝতে না পারো আর কি, তো সেটা আমার হাতে না, ডিলিট করবে কি করবে না সেটা সম্পূর্ণ ওদের হাতে, আর তোমার ব্যাপার তুমি ওদেরকে গিয়ে বলো আমাকে এসব। তো আমি ইউটিউবে এসে অনেকবার সবাইকে সাবধান করেছি যে আমার নামে অনেক ফেক আইডি আছে, তোমরা একটু সাবধানে দেখো, কেউ যেন ইয়ে করো না। তো দেখো তুমি ফেসবুকে যদি আমি যদি তোমার আইডিটা যদি আমার ভিডিওটা যদি আমি ডিলিট করতে পারি তাহলে আমার কত ভিডিও ডিলিট করাতাম, ঠিক না, ওটা সম্পূর্ণ ওদের হাতে। তুমি কথাটা বলে আমাকে হাসালে, ঠিক আছে, এই যে ফেক আইডি ব্যাপারে হয়তো তোমার এখনো আন্দাজ নেই। আর তুমি যেটা বললে না লক্ষণ রেখা, তুমি যা করতে পারো করে নাও, কারণ আমি কোনো দোষ করিনি, আমি ভিডিও বানিয়েছি, আমার তো কত খারাপ খারাপ ভিডিও বানায় আমি কিন্তু ভয় পাচ্ছি না, তুমি মনে করো না আমি ভয় পাচ্ছি, ঠিক আছে। আগে তুমি আমার পেছনে লেগেছো, আমি কিন্তু তোমার পেছনে লাগিনি, গালাগালি দিইনি, কিচ্ছু করিনি, তুমি করেছো, সব প্রমাণ আমার কাছে আছে, তুমি যা করতে পারো তুমি করো, সেটা ঠিক আছে, সেটা তোমার পার্সোনাল ব্যাপার, তুমি লক্ষণ রেখা কাটবে, তুমি কি করবে না করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি আমার পেছনে লেগেছো আমি তোমার পেছনে লেগেছি, তুমি আমায় নিয়ে বলতে পারতে তুমি আমার ফ্যামিলি তুলে নিয়ে এসছো, তার জন্য আমি তোমার বরের ফটো তোমার ফটো লাগিয়েছি, শুধু ফটো লাগিয়েছি, গালাগালি দিইনি, এটাই তোমার হয়ে গেছে। আর একটা কথা, আমার মেয়ে নিয়ে বলেছো আমার মেয়ে আমাকে ভাবতে দাও, আমার মেয়েকে আমি কী করবো, আগায় কাটবো না গোড়ায় কাটবো না কী করবো সেটা আমাকে ভাবতে দাও, মেয়েটা আমার, আমি জন্ম দিয়েছি, আমার ফ্যামিলি অনেক লোক আছে আমার মেয়ে নিয়ে ভাবার জন্যে, তোমাকে ভাবতে হবে না কষ্ট করে, তুমি তোমার ছেলেটাকে নিয়ে ভাবো, তোমার ফ্যামিলি নিয়ে ভাবো, সুখে থাকো, সুখে সংসার করো, ঠিক আছে, বেকার আমাকে নিয়ে অত মাথা গলিয়ে তোমার অত মাথা যন্ত্রণা করতে হবে না, তোমার এখন বলছো তো তোমার পুজোর সামনে দোকানের ক্ষতি হয়ে যাচ্ছে, সেগুলোর দিকে কান দাও, চোখটা দাও আর কি, ঠিক আছে, আমার মেয়েকে নিয়ে আমাকে ভাবতে দাও। আর আমার মেয়ে বলছো না ফটোর ফটোর করে বলছে, আমার মেয়েকে নিয়ে তুমি অনেক বাজে বাজে ভাষা বলেছো, তার জন্য আমার মেয়ে ফটোর ফটোর করে বলেছে, আমার মেয়ে কিন্তু অতটাও ছোটো না, 13 বছর মেয়েটা, 13 বয়সের মেয়েরা অনেক ফটোর ফটোর করে কথা বলতে পারে, আজকালকার মেয়েরা কেউ কোনো কথা শুনে থাকবে না, আর তুমি তো কেউ হও না, তোমার কথা কেন শুনতে যাবে আমার মেয়ে, তুমি বলেছো আমার মেয়ে শুনেছে, আর লতার মেয়ের সাথে আমার মেয়ে তুলনা করছো, যারা চুপ করে থাকে তারা মিচকি বদমাশ হয় জানো, আর যারা মুখের ওপর বলে দেয় তারা কিন্তু অতটা হয় না, বুঝেছো, লতার মেয়ে নিয়ে তুমি বারে বারে আমার মেয়েকে বলছো, তো লতার মেয়েকে তোমার যদি ভালো লাগে তুমি লতার মেয়েকে নিয়ে থাকো না, তুমি আমার মেয়েকে কেন জড়াচ্ছ, যারা চুপ করে থাকে তারা কিন্তু মিচকি বদমাশ হয়, আর যারা মুখের ওপর বলে তাদের কিন্তু মনটা অনেকটা পরিষ্কার হয় আর কি, যেটা আমার মেয়ের, তো আমার মেয়ের প্রশংসা আমি করবো না, তুমি আমার পেছনে লেগেছো, আমার মেয়েকে তুমি উল্টো পাল্টা কথা বলেছো, আমার মেয়ে তোমাকে রিপ্লাই করেছে, কেন আমার মেয়ে বাচ্চা না, আমার মেয়ে কোলে বসে আমার দুধ খায় না, ঠিক আছে, আমার মেয়ে ভাত ডাল মাংস খায়, তার জন্য ওর মুখে কথাটাও আর কি ফটোর ফটোর করে হয়, আর আজকালকার মেয়ে তো, আর আমার মেয়ে ওরকমই কথা বলে, আমার মেয়েকে নিয়ে বলো না, তোমাকে বলবে না, আর তোমাকে বলেছে তুমি আমি ভিডিও বানাই, আমাকে নিয়ে তুমি ভিডিও বানাও, ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই তাতে, কিন্তু গালাগালিটা করো না, গালাগালি দেওয়ার কিন্তু তোমার কোনো অধিকার নেই, যেহেতু তুমি আমার কেউ হও না, বুঝেছো, তো চলো অনেক কিছু বলা হলো তোমাকে। আর এই যে ফটোর কথা বললে, যে বলেছি তুমি আগে ফটো দিয়েছো, ঠিক আছে, যত ইমোজি লাগিয়ে দাও, ফটোটা তো আমাদেরই কাউরি,
আর যে ফটোটা দিয়েছো মুখে ইমোজি লাগিয়ে না ওই ফটো স্ক্রিনশটটা নিয়েছি, ইমোজিটা দিয়ে রিমুভ করারও এখন অনেক অ্যাপ বেরিয়ে গেছে, সেটা করে তোমাকে দেখাবো ফটোটা কার দিয়েছো তুমি। ঠিক আছে, আইনে হাত দেখাচ্ছ তো, আইনটা তোমাদের একার জন্য না, আমাদের জন্যও আছে। ঠিক আছে, তোমার ছেলে যতই যা করতে পারে, আমার বড় কিন্তু খারাপ জায়গায় কাজ করে না, কিন্তু পুলিশের লাইনে কাজ করে, তুমি হয়তো জানো না ব্যাপারটা, আমি কাউকে বলিনি। ঠিক আছে, তুমি লতাকে জিজ্ঞেস করে নিও আমার বর কিসের জব করে, কিসের চাকরি করে, সরি, ঠিক আছে, কিসের চাকরি করে আমার বা তুমি জেনে নিও, লতার কাছে জেনে নিও। লতা তো তোমার হয়তো পিয়নগিরি করছে নাকি আমি জানি না, এই কথাটা শুনে হয়তো তোমার খারাপ লাগে। আর একটা পিয়নগিরির কথা বলেছিলাম, তুমি বলেছো আমার ফ্যামিলি থেকে তোমাকে খবর দিয়েছে, আমার ফ্যামিলি কেউ ওরকম না, আর আমার ফ্যামিলিতে সেরকম মানুষ নেই, আমার দাদা বৌদি তো মাটির মতো মানুষ, সেটা তো বলবেই না, ওরা ফোনের ব্যাপারে অত জানেই না, আর আমার মা আছে, আমার বাবা মারা গেছে, আর আমার ফ্যামিলিতে কারোর সাথে আমি যোগাযোগ রাখি না, সেরকম বলার মতো কেউ নেই আমাকে নিয়ে যে তোমাকে খবর দিতে যাবে, এই তো তোমাকে কেউ চিনে না, আমি তোমার বাড়ি কোথায় জানি না, ওরা তোমাকে যোগাযোগ করে, আমি তোমার বাড়ি কোথায় সেটাই খোঁজ করে আমি বার করতে পারছিলাম না, আর আমার ফ্যামিলির লোক তোমার বাড়ি খোঁজ করবে, তোমাকে যারা চিনে না, যারা ভিডিওর ব্যাপারে আমার মতো কিছুই ফোনের ব্যাপারে জানে না, আর আমার দাদাও সেরকম না, তুমি যে বললে না তুমি ব্রাহ্মণ ঘরের আর আমি বৈষ্ণব ঘরের, ঠিক আছে, হয়তো আমার ভিডিও তুমি দেখে নিও, আমাদের ঘরে কত ঠাকুর আছে কি আমি কি না কি, তুমি সবটা জেনে নিও, তুমি সব ভিডিও আমার দেখো না, তার জন্য আমার পেছনে লাগতে এসছো, তুমি যদি ব্রাহ্মণ ঘরের হও আমি বৈষ্ণব ঘরের মেয়ে, বুঝেছো, তার জন্য এগুলো আমাকে শুনিও না। আর তুমি ভাবছো না যে আমি ভয় পেয়ে গেছি, আমি কিন্তু ভয় পাইনি, আর আমি তোমাকে আগে সাবধান করে দিয়েছিলাম, আর আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছো, আমি কিন্তু তোমায় নিয়ে ভিডিও বানালে তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে, তার জন্য কিন্তু আমি তোমায় নিয়ে ভিডিও বানাইনি এতদিন, কিন্তু একটা সহ্যর একটা সীমা থাকে, সে সীমাটা তুমি পার করে দিয়েছিলে, তার জন্য আমার এটা যদি না করতাম তুমি এখনো আর কি প্রচণ্ড বার দেখাতে, সেটাই, ঠিক আছে, তার জন্যে আমি তোমাকে নিয়ে ভিডিও বানাতে বাধ্য হয়েছি, তুমি বাধ্য করিয়েছো আমাকে ভিডিওটা বানানোর জন্য, নালে কিন্তু আমি বানাতাম না। আর তুমি যে লতা লতা করছো না, লতা আমাকে অনেকবার বলেছিল তোমাকে নিয়ে ভিডিও বানানোর কথা, ঠিক আছে, আমি কিন্তু বানাইনি, আমি বলছি না ও যা করছে করুক আমি চুপচাপ থাকি, ও ঠিক চুপে যাবে একদিন না একদিন, কত বলবে মানুষে, বলতে বলতে ঠিক থেমে যাবে, আমি কিন্তু লতাকে এই কথাটা বলেছিলাম, তা ও লতা বলেছিল দেখো তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো, লতা আমাকে সেটা বলেছিল, ঠিক আছে। তো তারপরে আমি তোমাকে নিয়ে ভিডিও বানাতাম না, তুমি আমার ফ্যামিলিকে টেনে নিয়ে এসছো, আমার বাচ্চা টেনে নিয়ে এসছো, ঠিক আছে, আমার লাইফে কি হয়েছে না হয়েছে সেগুলো তোমার জানার নিশ্চয় কোনো অধিকার নেই, আমি ভিডিও বানাচ্ছি তুমি ভিডিও নিয়ে বানো, বলো তুমি, আমার লাইফ নিয়ে তোমার বলার কোনো অধিকার নেই, আমি কি করি না করি, ঠিক আছে, ভিডিওর মধ্যে সামনে যেটা করছি, এই যে ক্যামেরার সামনে যেটা করছি তুমি সেটা তুলে ধরো, সেটা ঠিক আছে, কারোর পার্সোনাল ব্যাপার নিয়ে বলতে এসো না, বুঝেছো তুমি। আর তুমি একদম ভেবো না যে আমি ভয় পেয়ে গেছি, ঠিক আছে, ভয় পাওয়ার মানুষটা আমি না, বুঝেছো, যদি আমি ভয় পেতাম না তাহলে আর আরও কতদিন ভয় পেয়ে কী যে করতাম তার ঠিক। আর লতা রাত্রি 1:30টার সময় ফোন করেছিল, কাল না পরশুরে মিষ্টু, কালকে রাত্রি 1:30টার সময় ফোন করেছিল, আমার মেয়ে লতাকে এমন কথা বলেছে, লতাকেও ছাড়ে না, লতাকে জিজ্ঞেস করে নিও, লতা ফোন কেটে দিয়েছে, ঠিক আছে। তো আমার মেয়ে লতাকে বলেছে দেখো ও যা করছে করুক, আমার মাকে এইসব বিষয়ে জড়িও না, আমার মা এইসব দেখে কান্নাকাটি করে মন খারাপ করে, আমার মাকে এসব বিষয়ে বলার জন্য ফোন করবে না, লতাকে বলেছিল, লতা তোমার নামে বলার জন্য আমাকে রাত্রি 1:30টার সময় না 1:45টার সময় ফোন করেছিল। তো যাই হোক, লতাকে তুমি ভালো ভালো করছো তো তার জন্য বলে দিলাম আর কি, ভালোটা ভালো গুণটা, আমাকে উস্কানোর মানুষ অনেক আছে কিন্তু আমি উস্কাই না, আমার এই যে মাথাটা দেখতে পাচ্ছ তো এটার মধ্যে যেটা যখন আসে আমি তখন সেটাই করি, তো আমি ঠান্ডা ছিলাম আমি করতাম না, তুমি আমার ছেলে টেনে নিয়ে এসছো আর জন্য আমি তোমাকে বলেছি, এটা তোমার কোনো অধিকার নেই, ঠিক আছে, আমায় নিয়ে বলার তোমার অধিকার আছে কি, ভিডিও বানাচ্ছি যেহেতু, নাহলে তোমার আমার নিয়ে বলারও অধিকার নেই। তো যাই হোক, তুমি যদি আমাকে নিয়ে এবার ভিডিও বানানো তোমার ইচ্ছে হয় তো একটু ভেবেচিন্তে বানিও, কেননা এবার আমি তুমি ভিডিও বানালে আমি কিন্তু ছাড়বো না, অনেক চুপ করে থেকেছি, এবার কিন্তু আমি রিপ্লাই ভিডিও বানাবো, আর আমি কিন্তু এবার থাম্বেলে আমি লাগাবো ফটো, কারণ আমার জীবনে কোনো ভয় নেই, তুমি আমার মুখ লাগাও আমিও লাগাবো, তুমি যদি আমার ফ্যামিলিকে টেনে নিয়ে আসো আমার তোমার ফ্যামিলিকেও আমি টেনে নিয়ে আসবো, তুমি আমার ফ্যামিলিকে টেনে নিয়ে এসছো বলে আমি তোমার ফ্যামিলিকে টেনে নিয়ে এসেছি, তোমার ছেলের ফটো পাইনি তোমার বরের লাগিয়েছি, তোমার ছেলের ফটো পেলে তোমার ছেলেরও লাগাতাম, ঠিক আছে, ওখানে তোমার বুড়ো বাবা ছিল, কেন বাবা আমার মারা গেছে তো তার জন্য বাবাদের সম্মানটা আমি বেশি করি, ঠিক আছে, তার জন্য তোমার বাবাকে আমি টানিনি ওখানে, যে তোমার বুড়ো বাবা দরকার নেই, কেননা বাবার দুঃখটা আমার মনে আছে আমি জানি, যেহেতু আমার বাবা 2.5 বছর হলে মারা গেছে, তার জন্য বাবাকে টানিনি, আর আমি কারোর পার্সোনাল ব্যাপার নিয়ে বলতে যাই না, আমার ভালো লাগে না, কারণ আমি এখানে ভিডিওর জন্য ভিডিও বানাতে এসেছি, ভিডিওর সাথে আমার সম্পর্ক, আমার কারোর পার্সোনাল ব্যাপার নিয়ে কোনো আমার টানাটানি করার দরকার নেই, বুঝেছো, এটাই আমার বলার ছিল। তো চলো ভেবে চিন্তে করো যা করবে।
তো চলো আরেকটু তোমায় বলে দিই আমি কিছু। তো আমায় নিয়ে এবার যদি ভিডিও বানাও তাহলে একটু ভেবে চিনতে বানিও, ঠিক আছে? শুধু আমায় নিয়ে বানিও, পার্সোনাল আমার ফ্যামিলির কাউকে টানাটানি করো না। তো চলো, আর এবার তুমি ভিডিও যদি বানাও তো আমার কাছে রিপ্লাই ভিডিও তুমি এবার থেকে পাবে, আমি আর চুপ করে থাকবো না। কেননা দরকার নেই, চুপ করে যত থাকবো তত আশপাশে পেয়ে যায় সবাই। আমি দেখেছি চুপ করে থাকার কোনো মানেই হয় না এখানে। আমি যদি ভালো হয়ে থাকি তো তুমি আরও আবার মাথায় উঠে নাচ করবে, ঠিক আছে? আর তুমি যে বললে না তোমার বাড়িতে যেতে গেলে তোমার এ লাগবে তা লাগবে, আমি যদি যাব মনে করি না তো আমি একা যাব না, ঠিক আছে? সেরকম কাছাকাছি আমি করব না, সঙ্গে করে আমি এমন মানুষই নিয়ে যাব, আমাকে ঢুকতে কি তারাই ঢোকাবে আমাকে তোমার বাড়িতে, ঠিক আছে? তুমি এটা মনে করো না, ভিডিও বানাই এমনও খারাপ ভিডিও বানাই না যে আমি লোকের কাছে মুখ দেখাতে পারবো না তুমি যে কথাটা বলো। এতে খারাপ খারাপ ভিডিও অনেক বানাই, সেই ডায়লগুলো আমাকে দিও না। আর মনে করো না আমি ভয় পেয়েছি, গৌরী কিন্তু ভয় পায় না, সবার কাছে জেনে নো, পিয়নোর কাছে জেনে। কেন আমাকে নিয়ে যখন ভিডিও বানানো শুরু করেছিলে তোমরা, তো দুজনা তিনজনের কাছে আমি বলেছিলাম সরি, তোমরা গালাগালি দিয়েছিলে। কেন আমি সরি বলে আমি এটা আর কি থামানোর চেষ্টা করেছিলাম। দেখো দুই পক্ষে যদি এরকম বলে যায় জিনিসটা থামবে না। তো সেই ভিডিওটা সরি বলে ওই দিদি ভাইগুলো দেখো কত সুন্দর থেমে গেছে, ওরা বুঝেছে, ওদেরকে সরি বলেছিলাম আমি। তো তোমাকেও বলেছিলাম তুমি শুনুনি, তাও আমার পেছনে আদা নুন খেয়ে লেগেছিলে, তার জন্য এটা করতে আমি বাধ্য হয়েছিলাম আর কি। তাও অনেক অনেক সহ্য করার পর, অনেক ভিডিও বানানোর পরে, অনেক অনেক ভিডিও বানানোর পরে আমি আজকে রিপ্লাই দিয়েছি, ঠিক আছে? রিপ্লাই ভিডিও বানিয়েছি, কেন সব মানুষের একটা ধৈর্যের সীমা থাকে, সেই সীমাটা পার করলে না সবাই রেগে যায়, বুঝেছো? তো চলো, অনেকটা বড় হয়ে গেল ভিডিও। তো তোমায় আমি যেটা বলে রাখলাম, এবার থেকে আমায় নিয়ে ভিডিও বানালে একটু ভেবে চিন্তে বানিও। আর আমি তোমার ভিডিও বানালে আমি কিন্তু তোমার থাম্বনেল দিয়ে ভিডিও বানাবো, কেন আমার সব ভিডিওতে থাম্বনেল দিয়ে আমি ভিডিও বানাই। তোমায় নিয়ে যখন ভিডিও বানাবো তোমারই থাম্বনেলটাও নিশ্চয়ই বসাবো আমি, তার জন্য তুমি আমায় নিয়ে বানাও, তুমি আমারও বসাতে পারো, আমার কোনো আপত্তি নেই তাতে।